আসসালামু আলাইকুম আমরা এখন দেখব এন কমার্শিয়াল ব্যাংকের প্রভিশনারি অফিসার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি তার প্রশ্নের গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্ক ছিল ফিফটিন কলেজ সিনিয়র্স নান অফ হোম টুক এনি ম্যাথ ক্লাসেস ইন কলেজ ওয়াই আর সিলেক্টেড ফর এ ক্লিনিক্যাল ট্রায়াল An online ZRE math course was made available to them, and these students were allowed to study for however many hours they wanted. Then each took the ZRE for their first time. The graph below records how many hours each student studied using the online material, and that student's ZRE quant score. The best fit. লাইন মডেল শো ইজ দ্য দ্য বেস্ট প্রিডিকশান গিভেন সাচ এ স্টুডেন্ট আওয়ার অফ স্টাডি অফ হোয়াট আর জি আর ই কিউ স্কোর মাই বি অর্থাৎ এখানে যে গ্রাফ আছে সেই গ্রাফের মধ্যে কতক্ষণ লেখাপড়া করে কত নাম্বার সে পেয়েছে জিআরিতে অর্থাৎ কত স্কোর করেছে সেটা দেওয়া আছে গ্রাফের মধ্যে তার প্রভৃত্তি করে তিনটা প্রশ্ন করা হয়েছে কোয়েশন এ কোয়েশন এতে বলা আছে অ্যামং দ্য স্টুডেন্ট ইন দিস ট্রায়াল হুজ স্টাডি লেস দ্যান টোয়েন্টি ফাইভ আওয়ার্স হোয়াট ইজ দ্য হায়েস্ট স্কোর অ্যাচিভড অর্থাৎ ঘন্টার কম লেখাপড়া করে জিয়ারিতে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে কত তো পঁচিশ ঘন্টা লাইন হচ্ছে এটা এর চেয়ে কম লেখাপড়া করে এই জায়গাটার স্কোর আসবে হচ্ছে ওয়ান ফিফটি কম অর্থাৎ ওয়ান এই 154 হবে হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর নাম্বার তে বলা আছে ফর দ্য স্টুডেন্ট ইন দ্য ট্রায়াল উইথ দ্য থ্রি হায়ার স্কোর অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ আওয়ার্স দে্টার্ডিং অর্থাৎ হায়ার স্কোর যে তিনজন করেছে তাদের অ্যাভারেজ নাম্বার অফ স্টাডি আওয়ার কত তো আমাদের হায়ার স্কোর করেছে হচ্ছে এইটা একটা এইটা একটা হায়ার স্কোর এইটা একটা হাই স্কোর এই তিনটা হাই স্কোরের যদি আমরা আওয়ার হিসাব করি তাহলে এইটা আসবে হচ্ছে টোয়ান্টি নাইন আওয়ার লেখাপড়া করেছে এইটা করেছে হচ্ছে ফোরটি ফাইভ আওয়ার এইটা আসবে হচ্ছে ফোরটি ফোর আওয়ার তাহলে আমরা এখানে বলতে পারছি যে আওয়ার লেগেছে হচ্ছে টোয়ান্টি নাইন ফোরটি ফাইভ ফোরটি ফোর এই সবগুলি যোগ করলে আসবে হচ্ছে একশো আঠারো ঘন্টা লেখাপড়া হয়েছে ডিভাইড বাই থ্রি ইকুয়েল টু আসবে হচ্ছে থার্টি নাইন পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ থার্টি নাইন পয়েন্ট থ্রি থ্রি আওয়ার হবে হচ্ছে তিনটা হাইস্ট নাম্বার যা যারা পেয়েছে তাদের অ্যাভারেজ টাইম এটি হবে এই প্রার্শনের উত্তর টারবার প্রশ্নে বলা আছে নাম্বার সি নাম্বার সিতে বলা আছে অ্যামং দ্য স্টুডেন্ট ইন দ্য ট্রায়াল হু স্টাডিড ফর টোয়েন্টি আওয়ার অর মোর হোয়াট ফ্র্যাকশান অফ দ্যাম পারফর্মড ওটস দেন প্রিডিক্টেড অ্যাকর্ডিং টু দ্য বেস্ট ফিট লাইন মেথড এক্সপ্রেস ইউর আনসার অ্যাজ আ ফ্র্যাকশন এখানে বলা আছে বিশ ঘন্টা তার বেশি লেখাপড়া করেছে অর্থাৎ এই লাইনের এই পাশে যারা আছে তাদের মধ্যে কতজন বিলো অ্যাভারেজ নাম্বার পেয়েছে ফ্র্যাকশনে দেখাতে হবে তাহলে এই পাশে আছে কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশজন তো টোটাল আছে হচ্ছে দশজন এই পাশে তার মধ্যে বিলো স্ট্যান্ডার্ড যেটা আছে বিলো অ্যাভারেজ বলেন আর প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে পারফর্মড ওর্স দেন এক্সপেক্টেড তাহলে এটা হচ্ছে এক্সপেক্টেড লাইন তার নিচে পারফর্ম করেছে হচ্ছে এই এক দুই এই তিনটা তাহলে থ্রি বাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ থ্রি বাই টেন ফ্র্যাকশান বিলো অ্যাভারেজ বা বিলো এক্সপেক্টেড পারফরমেন্স করেছে তারপরে প্রশ্ন নাম্বার ফাইভ নাম্বার ফাইভে বলা আছে সার্টেন বিজনেস প্রডিউসড এক্স র্যাক্স ইচ মান্থ ফ্রম নভেম্বর থ্রো ফেব্রুয়ারি অ্যান্ড শিফটেড এক্স বাই টু র্যাক্স অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ ফ্রম মার্চ থ্রো অক্টোবর দ্য বিজনেস পেইড নো স্টোরেজ কস্ট ফর দ্য র্যাক্স ফ্রম নভেম্বর থ্রো ফেব্রুয়ারি বাট ইট পেইড স্টোরেজ কস্ট

এবং মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অক্টোবর পর্যন্ত স্টোর করে করে বিক্রি করে বিক্রি করে হচ্ছে এক্স বাই টু তাহলে আমাদের চার মাসের প্রোডাকশান হয় হচ্ছে ফোর এক্স আর এখানে মার্চ মাসের প্রথম তারিখে যদি এক তারিখের কথা বলা হচ্ছে অর্থাৎ প্রথমেই সেল করে দেওয়া হয় তাহলে এক তারিখে যদি এক্স বাই টু সেল করে দেওয়া হয় তাহলে এখানে থাকবে হচ্ছে সেভেন ইন্টু এক্স বাই টু পরিমাণ অর্থাৎ ফোর এক্সকে আমরা লিখতে পারবো হচ্ছে এইট ইন্টু এক্স বাই টু এক্স বাই টু লেখার কারণটা হচ্ছে যেহেতু প্রতি মাসে এক্স বাই টু সেল হয়ে যাচ্ছে সেহেতু আমরা এইট ইন্টু এক্স বাই টু লিখছি তাহলে এটার থাকছে রিমেনিং পরের মাসে রিমেনিং থাকবে হচ্ছে সিক্স ইন্টু এক্স বাই টু তারপরের মাসে থাকবে হচ্ছে ফাইভ ইন্টু এক্স বাই টু তারপরের মাসে থাকবে হচ্ছে 4 ইন্টু এক্স বাই টু তারপরের মাসে 3 into x এক্স বাই টু তারপরের মাসে হচ্ছে টু ইন্টু এক্স বাই টু তারপরের মাসে থাকবে হচ্ছে এক্স বাই টু তারপরের মাসে আর থাকবে না সেই ক্ষেত্রে ভাড়া দিতে হবে হচ্ছে আমাদের এই কয় মাস তাহলে প্রথম মাসের জন্য অর্থাৎ মার্চ মাসের প্রোডাক্টের ভাড়া হচ্ছে সেভেন ইন্টু এক্স পরের মাসে হবে সিক্স ইন্টু এক্স বাই টু প্লাস ফাইভ ইন্টু এক্স বাই টু প্লাস প্লাস টু ইন্টু এক্স বাই প্লাস এক্স বাই টু তো এখানে যদি আমরা এক্স বাই টু কমন নেই তাহলে আসবে সেভেন প্লাস সিক্স প্লাস ফাইভ প্লাস ফোর তাহলে এক্স বাই টু ইন্টু টোয়েন্টি এইট টু আসবে হচ্ছে এক্স তো আমাদের এই ফোরটিন এক্সের জন্য এতগুলি প্রোডাক্টের জন্য আমাদের প্রতিটার ক্ষেত্রে ভাড়া দিতে হয় হচ্ছে পয়েন্ট ডলার তো পয়েন্ট ওয়ান ডলার যদি দেওয়া হয় তাহলে এক্সের জন্য আমার ভাড়া দিতে হবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এক্স ডলার অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর এক্স ডলার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে বলা আছে রেক্ট্যাঙ্গুলার বক্স দ্যাট ইজ সেভেন ইঞ্চিস লং বাই ফোর ইঞ্চিস ওয়াইড বাই থ্রি ইঞ্চিস ডিপ ইজ কেয়ারফুল্লি প্যাকড টু হোল্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ব্লকস দ্যাট আর ওয়ান ইঞ্চি বাই ওয়ান ইঞ্চি বাই টু ইঞ্চিস হাউ মেনি ব্লকস ক্যান বি প্লেসড into the দ্য বক্স তাহলে বক্সের ডাইমেনশন আমরা যদি দেখি সেভেন ইন্টু ফোর থ্রি আর ছোটো যে ব্লকের ডাইমেনশন সেটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টু তাহলে এখানে ধারণ করতে পারবে হচ্ছে তিন 2 ছয় ছয় 7 বিয়াল্লিশ অর্থাৎ 42 টু ব্লকস এখানে বক্সের মধ্যে রাখা যাবে এটাই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টটি জানাবেন আমরা চেষ্টা করবো ড্রেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য ধন্যবাদ